রাত 2টা সারিবদ্ধ ট্রাক ব্যক্তিগত গাড়ি আর পিকআপের দীর্ঘ যানজট গাবতলি থেকে আমিনবাজার পর্যন্ত পিকআপে করে যানজট সহ্য করেও কয়েক গুণ বেশি ভাড়া গুনে বাড়ি ফিরছেন অনেকে যাব টাঙ্গাইল জামে তো গাড়ি এনে অনেক টাইম হলো দাঁড়া আছে 2 ঘন্টা ধরে জ্যামে আছে কোন যাব ঠিক নাই দূরপাল্লার গণপরিবহন বন্ধ পথে পথে চেকপোস্ট তাতে কি নারীর টানে যেন সবকিছুই তুচ্ছ করোনার চোখ রাঙানিকে পায়ে মারিয়ে ছুটে চলা মা বাবা আছে ভাই বোন আছে সবার জন্য বছরের একটা শেষের সময় একটা ছুটি পায় কষ্ট করে যাইতে পারতেছে লকডাউন কিন্তু একেবারেই হচ্ছে না সম্পূর্ণ গাড়ি লকডাউন হচ্ছে আমিনবাজার হয়ে হেমায়েতপুর দিয়ে সাভারের পুরো সড়ক জুড়েই একই দৃশ্য যে যেমন করে পারছে এগিয়ে যাচ্ছে বাস তো চলে না এখন যদি প্রাইভেট কারে যেতে পারি 600 টাকা ভাড়া 2200 টাকা যাচ্ছে কেউ 3000 যাচ্ছে অনেক ধরনের সমস্যা এদিকে গাবতলিতে লাইন ধরে টিকিট কাউন্টার বসিয়েছেন বাস মালিকরা তবে বাস নয় সেখানে বিক্রি হচ্ছে প্রাইভেট কারের টিকিট প্যাসেঞ্জার নিছে না প্যাসেঞ্জারকে যদি যায় তাহলে নিয়ে যাব বাস নাই দেখিয়ে কেমনে যাব মানুষ এই কারণে ডবল ভাড়া লোকাল সার্ভিসের গাড়ি এলোপাতাড়ি ঘোরানোর কারণে ঢাকার আমিনবাজারে যানজট সৃষ্টি হওয়ায় দীর্ঘ সময় ধরে আটকে থাকতে হয় পণ্যবাহী ও জরুরি সেবার গাড়ি সাদিকুর রহমান সময় সংবাদ ঢাকা